রানীনগর 2 নম্বর ব্লকের মালিবাড়ি 1 নম্বর অঞ্চলের মরিচার এলাকার রাষ্ট্রপতি খেলার মাঠে নির্বাচনী বিধি নিয়ম অনুযায়ী অনুমতি না থাকায় তৃণমূলের কর্মী সভা বাতিল করলো নির্বাচন কমিশন। সভামঞ্চ ও ছাউনির জন্য করা প্যান্ডেল খুলে নেওয়া হলো মঙ্গলবার দুপুরে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর তৈরি হয়েছে এলাকায়। উল্লেখ্য, আর মাত্র কয়েক সপ্তাহ তারপরেই লোকসভা নির্বাচন। তার আগে সংগঠন আরো মজবুত করতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলছে এলাকা জুড়ে। এমত অবস্থায় মঙ্গলবার রানীনগর 2 নম্বর ব্লকের মালিবাড়ি 1 নম্বর অঞ্চলে একটি কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। উক্ত কর্মসূচিতে প্রশাসনিক অনুমতি না মেলায় বাতিল হয়ে যায় সেই কর্মসূচি। সেই ঘটনাকে ঘিরে তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে কংগ্রেস নেতা কে কি বললেন দেখুন। আমরা নিয়ম নীতি মানাই দল, আমাদের তৃণমূল কংগ্রেস নিয়ম নীতি মেনেই সব কাজ করে। আসলে এই প্রোগ্রামটা ছিল 20 তারিখে, তখন MCC নির্বাচনী আচরণবিধি জারি হয়নি, সেজন্য আমরা লিখিতভাবে OC BDO-র কাছে আবেদন জানিয়ে কাজটা করেছিলাম। গতকাল 3টা থেকে হওয়ার পরে আমাদের 48 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে, সেজন্য আমরা টাইমটা পাইনি, সেজন্য আমরা নিয়ম মেনেই আমরা এটা নিজেরাই বন্ধ করেছি এবং আগামী দিনে নিয়ম মেনে আবার প্রোগ্রাম হবে। রাজনীতি করার কোন অর্থ আছে বলে আমাদের মনে হয় না, কারণ এই প্রোগ্রামটা আমরা 3-4 দিন আগে প্যান্ডেল ফেলেছি এবং তখন লাগু হয়নি নির্বাচনী আচরণবিধি। আমরা লিখিত OC কে দিয়েছি, সে কপি আমাদের কাছে আছে, BDO কে দিয়েছি, তার কপিও আছে। হঠাৎ করে যেহেতু আমাদের প্রোগ্রামটা আজকের দিনে পড়ে গেল, আজকের দিনে পড়ে যাওয়ার জন্য গতকাল যেহেতু আচরণবিধি জারি হয়ে গেছে, তো ওনারা আমরা তখন নিজেরাই বললাম যে আমরা আবার আবেদন করেছি, আবার আবেদনের ভিত্তিতে আবার আমাদের প্রোগ্রাম হবে, সময়সূচি অনুযায়ী হবে। নির্বাচনী আচরণবিধিকে আমরা মান্যতা দিই এবং মান্যতা দিব। মান্যতা দেওয়ার শিক্ষাই তৃণমূল নেত্রী মমতা অভিষেক আমাদের এটাই শিক্ষা দিয়েছে। আমি যেহেতু মরিচা রাষ্ট্রপতি খেলার মাঠ, ওইটা আমার গ্রামেই, আমি আজকে সকালবেলায় দেখলাম ওখানে কোন রাজনৈতিক দলের মানে প্যান্ডেল করা হচ্ছে, স্টেজ করা হচ্ছে সেখানে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার জন্য। তার পরেই খবর পেলাম যেটা, গতকালকে আমরা ছিলাম রানীনগর 2 ব্লকের সর্বদলীয় মিটিং হচ্ছিল, সেখানে MCC যেহেতু নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণা হয়ে গেছে, MCC লাগু হয়ে গেছে, তো কিভাবে নির্বাচনী প্রচার করবে, কিভাবে পারমিশন করবে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো এমত অবস্থায় দেখলাম আজকে সকালবেলা এই দেখলাম প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, তারপরে BDO গেল, OC সাহেব গেলেন, গিয়ে আবার প্যান্ডেল খুলে দিয়েছে। পরক্ষণে জানতে পারলাম যে ওটা উইদাউট পারমিশনে, অনুমোদন না নিয়েই, যেহেতু এখন অনলাইনে সব অনুমতি হচ্ছে সেই জন্য ওটা, এবং ওটা সরকারি মাঠ, সরকারি খেলার মাঠ, সেটা অনুমতি না নিয়েই করছিল, সেই জন্য বন্ধ করে দিয়েছে। এটা শাসক দল তৃণমূল কংগ্রেস করছিল, যেহেতু ওদের একটা ট্র্যাডিশন হয়ে আছে এটা বলতেই হয়, কারণ বিগত 5-6 বছর ওরা কোনো পারমিশন না নিয়েই যেখানে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, কিন্তু বিরোধী দলদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগটা দেয়নি, তো সে অভ্যাসে অভ্যস্ত হয়ে আছে। স্বাভাবিক কারণে এটাও এই মতো অবস্থায় সরকারি সম্পত্তির উপরে একটা রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছিল, সেটা পারমিশন না নিয়েই ইতিমধ্যে BDO খবর পেয়ে বা BDO-কে জানানো হয়েছে, জানানো খবর পেয়ে সঙ্গে সঙ্গে BDO OC গিয়ে সেটা প্যান্ডেল খুলে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখন প্রশাসনিক যা বন্দোবস্ত আছে সেটা করবে। আমার নাম আশরাফুজ্জামান পিন্টু, আমি প্রাক্তন সভাপতি রানীনগর 2 পঞ্চায়েত সমিতি, এখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের রানীনগর 2 ব্লক কংগ্রেসের সদস্য। মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 ব্লক অর্থাৎ রানীনগর 63 নম্বর বিধানসভা কেন্দ্রের রানীনগর 2 ব্লকে তৃণমূলের একটি দলীয় কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচি বানচাল করে দিল পুলিশ প্রশাসন, এমনই মন্তব্য বিরোধীদের, কংগ্রেস নেতা কংগ্রেস সদস্যদের বক্তব্য। যদিও পাল্টা জবাবে রানীনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব মুর্শিদ জানান যে নির্বাচন বিধি লাগু হওয়ার আগেই তাদের অনুমতি নেওয়া ছিল, তবে নির্বাচন বিধি লাগু হওয়ার পর সেই নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিন্তু উক্ত কর্মসূচির যে পারমিশন সেটি কার্যকর হয়নি।
অর্থাৎ সেই কারণেই তাদের এই কর্মসূচি বাতিল করতে হয়েছে। এটা পুলিশ প্রশাসন বানচাল করেছে এমন নয়, যারা অভিযোগ তুলছে তারা অপপ্রচার করছে, ঠিক এমনই বক্তব্য রায়নগর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব মুর্শিদের। তিনি কি বলেছেন দেখব। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সঞ্জু শেখের সঙ্গে রফিকুল ইসলাম, বিগ নিউজ।